গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমি তোমাদের বাটারফ্লাই বইয়ের লেসেন এইটের সিস্টার্স ড্রামাটির সমস্ত কোশ্চেন অ্যান্সার সহ আলোচনা করব নাম্বার ওয়ানে দেখো হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ সি অন দ্য স্টেজ অ্যাজ শোন ইন দ্য পিকচার বলেছে ছবিতে মঞ্চের ওপর তুমি কী কী জিনিস দেখতে পাচ্ছ এখানে দেখো একটি ছবি দেওয়া রয়েছে এখানে তুমি কী কী দেখতে পাচ্ছ সেটা তোমাকে লিখতে হবে আমি লিখিয়ে দেব অ্যান্সার অন দ্য স্টেজ দেয়ার ইজ এ বেড টু ট্রাঙ্কস ওয়ান জাগ এ ম্যাট এ কম এ ব্যাটেজ রূপ এ ব্যাম্বু পোল অ্যান্ড এ বাস্কেট তাহলে বলেছে মঞ্চের ওপরে একটি খাট দুটি বাক্স একটি জলের জগ একটি মাদুর একটি চিরুনি একটি খড়ের চাল একটি বাঁশের খুঁটি ও একটি ঝুড়ি আছে নাম্বার টুতে দেখো

তুমি কি তাতে অংশগ্রহণ করতে চাও তোমার উত্তরের স্বপক্ষে কারণ দেখাও আমি তোমাদেরকে লিখিয়ে দেব অ্যান্সার আই উড লাভ টু পার্টিসিপেট ইন দ্য প্লে আই লাভ টু টেক পার্ট ইন অল দ্য প্রোগ্রামস আই ক্যান অলসো লন নিউ ইংলিশ ওয়ার্ডস দ্যাট ওয়ে বলেছে আমি নাটকটিতে অংশগ্রহণ করতে চাইব আমি সব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ভালোবাসি এর ফলে আমি অনেক নতুন ইংরেজি শব্দ শিখতে পারব তোমরা এভাবে লিখে নেবে অ্যাক্টিভিটি ওয়ানে দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সারস বলেছে সঠিক উত্তরগুলিতে টিক দাও এ নম্বরে আছে রুমা অ্যান্ড হার মাদার ওয়ার সিটিং অন দ্য বলছে রুমা ও তার মা বসেছিলেন এক নম্বরে আছে চেয়ার দুই নম্বরে আছে কট তিন নম্বরে আছে ফ্লোর ম্যাট বলেছে চেয়ারে বসেছিল না খাটিয়ায় বসেছিল না মাদুরে বসেছিল অ্যান্সার হবে তিন নম্বরটা ফ্লোরম্যাট তাই টিক চিহ্ন দেওয়া রয়েছে বি নম্বর দেখো দ্য হেয়ার অফ রুমাস মাদার ইজ বলেছে রুমার মায়ের চুল এক নম্বরে আছে লং দুই নম্বরে আছে শর্ট তিন নম্বরে আছে গ্রে তাহলে লং মানে লম্বা শর্ট মানে ছোটো গ্রে মানে ধূসর তাহলে রুমার মার চুলগুলো ছিল লম্বা তাই লঙের মধ্যে আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি সি নম্বরে দেখো বিকাশ বিন গন ফর বলছে বিকাশ বাইরে ছিল এক নম্বরে ফাইভ দুই নম্বরে সিক্স তিন নম্বরে সেভেন মান্থ এখানে সিক্স হবে ছয় মাস ধরে বাইরে আছে সিক্সের মধ্যে তোমরা টিক টিকচিহ্ন দেবে তারপরে দেখো বিকাশ হ্যাড গান টু অ্যাটেন্ড এ বলেছে বিকাশ যোগ দিতে গেছে একটি এ নম্বরে আছে ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স দুই নম্বরে আছে কম্পিউটার কোর্স তিন নম্বরে আছে ডান্স ক্লাস তাহলে এখানে এক নম্বরটা হবে ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স ভাষা শিক্ষার পাঠ্যক্রমে যোগ দিতে গিয়েছিল অ্যাক্টিভিটি টুতে তোমরা দেখো হোয়াই ডু ইউ থিঙ্ক বিকাশ হ্যাড গন টু অ্যাটেন্ড এ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স ডিসকাস উইথ ইউর পার্টনার বলেছে বিকাশ কেন একটি ভাষা শিক্ষার পাঠ্যক্রমে যোগ দিতে গিয়েছিল বলে তোমার মনে হয় তোমার সঙ্গীর সঙ্গে আলোচনা করো আমি তোমাদেরকে লিখিয়ে দেব মি বিকাশ হ্যাড গন টু অ্যাটেন্ড এ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স বলেছে আমি বললাম বিকাশ একটা ভাষা শিক্ষার পাঠ্যক্রমে যোগ দিতে গিয়েছিল পার্টনার হুইচ ল্যাঙ্গুয়েজ বলছে পার্টনার বলছে কোন ভাষা মি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষা পার্টনার হোয়াই ডাজ ওয়ান নিড টু টেক এ কোর্স অন দ্যাট ল্যাঙ্গুয়েজ বলেছে কারও ওই ভাষার কোনো পাঠ্যক্রমে অংশগ্রহণ করার প্রয়োজন আছে কি মি ইট ইজ because দ্য পিপল ফ্রম অল region ক্যান স্পিক ইংলিশ ইট ইজ অলসো ইউজফুল অ্যাট ডিফারেন্ট important প্লেসেস দেখো এখানে বলেছে কারণ হল সমস্ত অঞ্চলের মানুষ ইংরেজিতে কথা বলতে পারে এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে কাজে লাগে অ্যাক্টিভিটি থ্রিতে তোমরা দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস বলেছে বক্সে সঠিক বাক্যের জন্য টি এবং ভুল বাক্যের জন্য এফ লেখো এ নম্বরে আছে বিকাশ এন্টার্ড ক্যারিং ওয়ান পার্সেল বলছে বিকাশ একটি মোরক নিয়ে ঢুকেছিল এটা ফলস তাই এফ হবে বক্সের মধ্যে তোমরা এফ বসাবে বি নম্বরে দেখো বিকাশ হ্যাজ বিকাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি বলেছে বিকাশ ডাক পরিষেবা কর্মচারী হয়েছিল বা ডাক পরিষেবার কর্মচারী ছিলেন এটি কিন্তু সত্যি কথা তার জন্য এটা দেখো বক্সের মধ্যে টি লিখে দেওয়া হয়েছে সি নম্বর দেখো বিকাশ ওয়াজ বেনিফিটেড বাই দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স বলেছে বিকাশ ভাষা শিক্ষার পাঠ্যক্রম থেকে উপকৃত হয়েছিল তাহলে এটা কিন্তু সত্য কথা তাই বক্সের মধ্যে টি লিখে দিয়েছি এরপর দেখো ডি নম্বর মাদার টুক দ্য পার্সেলস ফ্রম হার সন বলছে মা তার ছেলের কাছ থেকে মোরগগুলি নিয়েছিলেন এটা মিথ্যে কথা তার জন্য এটার বক্সের মধ্যে আমি এফ লিখে দিয়েছি তোমরা এভাবে লিখে নেবে এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি ফোরে ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল সেন্টেন্সেস বলেছে এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মিলিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো এখানে দেখো এ নম্বর আর এই পাশে আছে বি নম্বর তাহলে এ নম্বরে আছে বিকাশ হোল্ডস রুমাস হ্যান্ড বলছে বিকাশ রুমার হাত ধরল দুই নম্বরে আছে দ্য গ্রেট নিউজ ওয়াজ দ্যাট দারুণ খবরটি ছিল তিন নম্বরে ইন বেঙ্গল এ লট অফ অফিস ওয়ার্ক বলছে পশ্চিমবঙ্গে অনেক অফিসের কাজ চার নম্বরে দেখো বিকাশ ব্রট বিকাশ এনেছিল বিশ নম্বরে দেখো এবার এতে ইজ ডান ইন ইংলিশ ইংরেজিতে করা হয় বি নম্বরে সারিজ অ্যান্ড সুইট ফর রুমাস অ্যান্ড মাদার বলছে রুমা ও মায়ের জন্য মিষ্টি ও শাড়ি সি নম্বর অ্যান্ড অ্যাপ্রোচেস দেয়ার মাদার বলছে এবং তাদের মায়ের কাছে যায় দি নম্বর বিকাশ ওয়াজ এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি ডাক পরিষেবার কর্মী ছিল বিকাশ দেখো আমি তোমাদেরকে পাশে পাশে নাম্বার দিয়ে লিখে দিয়েছি এ নম্বরটা হবে এই পাশের সি নম্বরের সাথে দুই নম্বরটি হবে ডি নম্বরের সাথে তিন নম্বরটি হবে এ নম্বরের সাথে চার নম্বরটি হবে বি নম্বরের সাথে আমি মিলিয়ে দিয়েছি তোমরা এভাবে করে নেবে এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি ফাইভে ফিল ইন দ্য ফলোয়িং টেবিল বলছে নিচের ছকটি পূরণ করো এই পাশে আছে হু হোয়াট কে কি এ পাশে আছে অ্যাকশন মানে কাজ এখানে কাজগুলো দেওয়া রয়েছে তোমাদের ফাঁকা ঘরে এগুলো বসাতে হবে আমি করিয়ে দেব প্রথমে দেখো এ নম্বরে আছে সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট বলছে মাদুরের উপরে বসে বি নম্বরে কিন্তু লার্ন ইংলিশ ইংরেজি শিখতে আগ্রহী সি নম্বরে লিভস ইন পিপলস হার্ট মানুষের হৃদয়ে থাকে দুই নম্বরে পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট মাদুরের উপরের পরিবারটিকে ইঙ্গিত করে তাহলে দেখো এই পাশে হবে কে বসেছিল এখানে দেখো এক নম্বরে বিকাশ রুমা অ্যান্ড দেয়ার মাদার বলছে বিকাশ রুমা এবং তাদের মা বি নম্বরে এখানে হবে এভরি মানে প্রত্যেকে সি নম্বরের বা দিকে দেখো তিন নম্বরে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ডি নম্বরের বা দেখো চার নম্বরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমরা এভাবে শব্দগুলো বসিয়ে ছকটি পূরণ করে নেবে এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি সিক্সে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স বলছে নিচের প্রশ্নগুলির অ্যান্সার দাও এখানে দেখো এই প্রশ্নগুলি দেওয়া আছে তোমাদেরকে আমি অ্যান্সারগুলো লিখিয়ে দেব এ নম্বরে দেখো হু আর দ্য টু সিস্টার্স বলেছে কে কে দুই বোন ছিল অ্যান্সার হবে দ্য ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেস আর টু সিস্টার্স দেখো তাহলে কী বলছে এটা ইংলিশ ও বাংলা হলো দুই বোন বি নম্বরে দেখো ওয়াই ওয়াজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়ারিড বলেছে বাংলা ভাষা চিহ্নিত ছিল কেন অ্যান্সার হবে দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ওয়ারিড অ্যাজ এভরি ওয়ান ফ্রম বেঙ্গল ওয়াজ কিন অন লার্নিং ইংলিশ বলেছে বাংলা ভাষা চিন্তিত ছিল কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকে ইংরেজি শিখতে আগ্রহ ছিল বা আগ্রহী ছিল সি নম্বরে দেখো হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল বলেছে ইংরেজি ভাষা দরকারি কেন অ্যান্সার হবে দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিঙ্কস দ্য ডিফারেন্ট রিজিয়ানস টুগেদার সো ইট ইজ ভেরি ইউজফুল তাহলে বলেছে ইংরেজি ভাষা বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করে তাই সেটি খুব দরকার ডি নম্বরে দেখো হোয়াট ডিড দ্য টু সিস্টার্স ডু ইন দ্য এন্ড অ্যান্সার হবে দ্য টু সিস্টার্স হোল্ড ইচ আদার্স হ্যান্ডস ইন দ্য এন্ড প্রশ্নটিতে বলেছে শেষে দুই বোন কী করল উত্তরটি বললাম তোমাদেরকে দেখো শেষে দুই বোন একে অপরের হাত ধরল তোমরা এভাবে লিখবে অ্যাক্টিভিটি সেভেনেতে এতে দেখো ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ শো দ্য রিলেশনশিপ বিটুইন এনি টু নাউন্স অর বিটুইন এ নাউন্স অ্যান্ড এ প্রোনাউন বলেছে নিচের বাক্যগুলিতে সেই শব্দগুলিকে রেখাঙ্কিত করো যেগুলি দুটি নাউনের মধ্যে বা একটি নাউন ও একটি প্রোনাউনের মধ্যে সম্পর্ক বোঝায় এক নম্বরে দেখো আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দ্য ইংলিশ ক্লাস এখানে দেখো বাইটা হবে আমি ইংরেজি ক্লাস করে দারুণভাবে উপকৃত হয়েছিলাম তাহলে বাই দ্বারা যুক্ত বা সম্পর্কিত হচ্ছে দুই নম্বরে দেখো বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইউর পিপল বলছে কিন্তু তুমি তোমার জনগণের হৃদয়ে থাকো এখানে অফ অফ দিয়ে দুটা বাক্যকে জোড়া দেওয়া বা সম্পর্ক বোঝাচ্ছে তাই এখানে কিন্তু অফ হবে এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি সেভেন বিতে আন্ডারলাইন দ্য প্রিপোজিশান ইন দ্য ফলোইং সেন্টেন্সেস বলছে নিচের বাক্যগুলির থেকে প্রিপোজিশনগুলির নিচে দাগ দাও এ নম্বরে দেখো আই কেপড দ্য বুক অন দ্য টেবিল এখানে অনটা কিন্তু প্রিপোজিশান তাই সেটার নিচে দাগ দেওয়া হয়েছে বি নম্বরে দেখো হি ইজ ইনসাইড দ্য রুম এখানে ইনসাইডটা হলো প্রি তাই ইনসাইডের নিচে দাগ দেওয়া হয়েছে সি নম্বরে সি ইজ কাইন্ড টু আস এখানে টুটা হচ্ছে প্রি তাই টু এর নিচে দাগ দেওয়া হয়েছে ডি নম্বরে দেখো ওই পার্টিসিপেট ইন ডিফারেন্ট ইভেন্টস অন দ্য স্পোর্টস ডে এখানে ইন আর অনটা হচ্ছে প্রি তাই এই দুটার নিচে দাগ দেওয়া হয়েছে এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি এইট এতে অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফ্রম মিনিংফুল ওয়ার্ড ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য টেক্সট বলেছে অর্থপূর্ণ শব্দ তৈরিতে বর্ণগুলিকে সঠিকভাবে সাজাও শব্দগুলিকে তুমি পাঠ্যাংশ থেকে খুঁজে বের করো তাহলে প্রথমে দেখো এ নম্বরে আছে এস আই এম এস এটা হবে মিস এম আইডবল এস বি নম্বরে আছে ও আর সি ইউ ইএস এটা হবে কোর্স সি নম্বরে আছে ইটিআর জিইএসইউ এটা হবে গেসচার ডি নম্বরে দেখো এ এন এ ই জিইউ জি এল এটা হবে ল্যাঙ্গুয়েজ তোমরা এভাবে সাজিয়ে লিখে নেবে এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি এইট বিতে মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস অপোজিট ইন মিনিং টু দ্য ফলোয়িং ওয়ার্ডস বলেছে নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ দিয়ে রচনা করো প্রথমে আছে দেখো ডে ডেয়ের অপোজিট ওয়ার্ড হলো নাইট নাইট দিয়ে সেন্টেন্স করলে হবে আই গো টু বেড অ্যাট নাইট এরপর আছে আফটার আফটারের অপোজিট ওয়ার্ড হলো বিফোর বিফোর দিয়ে সেন্টেন্স করলে হবে আই কেম হেয়ার বিফোর এরপর আছে ওপেন ওপেনের অপোজিট ওয়ার্ড হলো ক্লোজ ক্লোজ দিয়ে সেন্টেন্স করলে হবে ক্লোজ দ্য ডোর নাও এরপর আছে হ্যাপি হ্যাপির অপোজিট ওয়ার্ড হল স্যাড স্যাড দিয়ে সেন্টেন্স করলে হবে দ্য ওল্ড ম্যান লুক স্যাড এরপর দেখো ইমাজিন ইউ আর এ পোস্টম্যান অফ ইয়োর নেইবারহুড টেল দ্য ক্লাস অ্যাবাউট ইয়োর ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স বলছে কল্পনা করো যে তুমি তোমার এলাকার পোস্টম্যান তোমার মজার অভিজ্ঞতার কথা তোমার শ্রেণীতে বলো আমি তোমাদেরকে লিখিয়ে দেব অ্যান্সার দেখো আই এম এ সরি আই এম দ্য পোস্টম্যান অফ মাই এরিয়া বলেছে আমি আমার এলাকার পোস্টম্যান ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং টাস্ক এটা খুবই মজার একটা কাজ আই মুভ ইন মাই বাইসাইকেল আমি আমার সাইকেলে চড়ে ঘুরি আই ডিসকভার ন্যারো লেন্স অ্যান্ড বাই লেন্স হুইচ আই ডিড নট নো অফ বিফোর বলেছে আমি সরু গলিগুলোতে আবিষ্কার করি যেগুলো আমি আগে চিনতাম না আই অলসো লার্ন দ্য নেমস অফ নিউ প্লেসেস ফ্রম দ্য অ্যাড্রেসেস অন এনভেলাপস বলেছে খামের ওপরে লেখা ঠিকানাগুলি থেকে আমি নতুন নতুন জায়গার নাম জানতে পারি এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি নাইনেতে রাইট ফাইভ সেন্টেন্সেস অন হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ ইউজ দ্য ফলোয়িং হিনস বলেছে বড় হয়ে তুমি কি হতে চাও সে সম্পর্কে পাঁচটি বাক্য লেখো নিচের সংকেতগুলি ব্যবহার করে দেখো এখানে সংকেত দেওয়া আছে ইয়োর এম রিজেন্স ফর চুসিং ইট ইটস সিগনিফিকেন্স ইন সোসাইটি বলেছে তোমার লক্ষ্য সেটি বেছে নেওয়া কারণ সমাজে তার তাৎপর্য কী আমি লিখিয়ে দেবো তোমাদেরকে অ্যান্সার হোয়েন আই গ্রো আপ আই ওয়ান টু বি এ টিচার বলেছে বড়ো হয়ে আমি একজন শিক্ষক হতে চাই আই উইল টিচ স্মল চিলড্রেন আমি শেখাবো ছোটো বাচ্চাদের আই উইল টিচ হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড আমি শেখাবো কোনটি ঠিক আর কোনটি ভুল এভরিওয়ান উইল বি এডুকেটেড অ্যান্ড নো দ্য রাইট ফ্রম রং উই উইল হ্যাভ অ্যান এডুকেটেড সোসাইটি প্রত্যেক শিক্ষিত প্রত্যেকে শিক্ষিত হবে এবং ঠিক ভুলের পার্থক্য বুঝতে পারবে এবং আমাদের সমাজ শিক্ষিত হবে তোমরা এভাবে লিখবে এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি নাইন বিতে রাইট ফাইভ সেন্টেন্সেস অন দ্য সাবজেক্ট ইউ লাইক টু স্টাডি দ্য মোস্ট গিভ রিজেন্স অফ ইউর চয়েস বলেছে যে বিষয়টি তুমি সবচেয়ে বেশি করে পড়তে চাও তার সম্পর্কে পাঁচটি বাক্য লেখো তোমার পছন্দের কারণ লেখো আমি লিখিয়ে দেব অ্যান্সার হবে ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট বলেছে আমার পছন্দের বিষয় হলো ইংরেজি আই লাভ দিস সাবজেক্ট বিকজ দেয়ার আর সো মেনি স্টোরিজ দ্যাট আই গেট টু রিড হিয়ার বলেছে আমি এই বিষয়টিকে ভালোবাসি কারণ এখানে আমি অনেক গল্প পড়তে পারি দে আর ভেরি ইন্টারেস্টিং সেগুলি খুবই আকর্ষণীয় হোয়েন এভার আই ডোন্ট লাইক টু স্টাডি আই প্র্যাকটিস গ্রামার যখন আমার পড়তে ভালো লাগে না তখন আমি গ্রামার অনুশীলন করি বা ব্যাকরণ অনুশীলন করি ইট arouses মাই ইন্টারেস্ট অ্যান্ড আই অ্যাম নেভার bored. বলছে এটা আমার আগ্রহ বাড়িয়ে দেয় এবং আমার কখনো একঘেয়ে লাগে না তোমরা এভাবে লিখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যারা আগে থেকেই রয়েছ তারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না পরবর্তী অধ্যায়ের কোশ্চেন সানসার নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব